ওই সর্বনাশ সে চলে যাচ্ছে। আমার বাচ্চা, আমার সন্তান, এটা আমার সন্তান, বাঁচাও! আমার ছেলেকে চুরি করে নিয়ে পালাচ্ছে। থামাও, থামাও, ওকে থামাও! আমার ছেলে নিয়ে পালাচ্ছে চোর, চোর, ছেলে চোর! থামাও, থামাও ওকে! আসল নকলের সমাধান সব সময় সহজ হয় না হে, বুঝলে? এ কি যাতা ব্যাপার? আরে সেই জন্যই তো রাজার কাছে আমার কদর। আমি চোখ বন্ধ করে বলে দেব কোনটা আসল আর কোনটা নকল। আগে কথা হলো গিয়ে, আমিও চোখ বন্ধ করেই নকলকে আসল ভাবি। হ্যাঁ, কিরকম ব্যাপারটা, কিরকম বলো দেখি। আগে কথা হলো গিয়ে, ঘুমের মধ্যে স্বপ্নকে আসল ভাবি আর চোখ খুললেই, বুঝলেন কি না? কি বলতে চাও তুমি? তার মানে ও বিদ্যা আমি শিখিনি বলতে চাও? এ মা, কথা হলো গিয়ে, তা আমি কখন বললাম যে আপনি ও বিদ্যা শেখেননি? আমি শুধু বললাম যে বুদ্ধিও লাগে। তার মানে আমার বুদ্ধি নেই? এই দেখো দেখো দেখো, কথা হলো গিয়ে, এই সত্যিটা আবার কখন বললাম? ছি 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 ছি, মুখের উপর এরকম কথা বলতে পারি আমি? তুমি তুমি আমাকে সবার সামনে, থামাও, থামাও ওকে, থামাও! আমার ছেলেকে নিয়ে পালাচ্ছে চোর, 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 ছেলে চোর! থামাও, থামাও, থামাও! কি হলো বলো দেখি? এ আমার সন্তান, আমার ছেলেকে এই মেয়েটা কেড়ে নিতে চাইছে। আমার ছেলেকে বাঁচান, বাঁচান, আপনাদের পায়ে পড়ি, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে, আমার আমার ছেলেকে বাঁচান! না না, এই মেয়েটা মিথ্যে বলছে, মিথ্যে বলছে! ও আমার ছেলেকে চুরি করে পালাচ্ছিল। দে বলছি, আমার ছেলেকে ফিরিয়ে দে। থামো, ব্যাপারটা একটু বুঝিয়ে দাও দেখি। কথা হলো গিয়ে, এতে আর বোঝার কি আছে? একটা বাচ্চার দুই মা, একজন আসল, একজন নকল। কথা হলো গিয়ে, সেই আসল আর নকলের ধাঁধা, এই তো আসল আসল নকল। বুঝি না, বুঝি না, আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে দিন। দে বলছি, আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে দে। দেখুন, দেখুন সবাই, সবাই কেমন কেমন করে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছে। দেখুন, 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 আপনারা দয়া করে ওকে চলে যেতে বলুন। সোনা, সোনা, আমার আমার মানিক, আমার সোনা বাবা, আমার মানিক, আমার মানিক রে, আমার মানিক, আমার মানিক, আমার আমার মানিক। ও বাহ, এ তো জটিল ব্যাপার। এর মধ্যে কে আসল আর কে নকল? কি হেন হরি, তুমি তো মুখ দেখে বুঝতে পারো, কি বুঝলে? কথা হলো গিয়ে, বলছি কি মোড়ল মশাই, তুমি থামো তো বাবু, থামো দেখি, এই বিষয়টাকে, বিষয়টাকে বুঝতে দাও। আপনি বলুন। আমি ভিন গায়ের মেয়ে, আমি আমার গায়ে সবার বাড়ি বাড়ি ধান ভেঙে রোজগার করি। আজ সকালে, আজ সকালে যখন কাজে বের হব বলে তৈরি হচ্ছি, তখন এই মহিলা আসে। একটু জল দেবে গো, বড় তেষ্টা পেয়েছে। আচ্ছা, এই উঠোনে বসো, বসো, বসো। সন্তান, এই সন্তানকে আমার কাছে দিতে বলুন, না হলে, না হলে, না হলে আমি এখানেই সবার সামনে মাথা কুড়ে মরব। আমার সন্তানকে আমার কাছে দিতে বলুন। পরিষ্কার হয়ে গেল মোড়ল মশাই, একদম জলের মতো পরিষ্কার। আগে কি রকম জল, মানে কথা হলো গিয়ে, নদীর জল, নর্দমার জল, নাকি নাকের জল, চোখের জল, এই ধরনের জল? এই এই, তুমি চুপ করো তো, সারাক্ষণ শুধু মশকরা।
বুঝলেন বুঝলেন মোরল মশাই, এই বাচ্চাটা এরই, কোনো সন্দেহ নেই, আমি বলছি। তাহলে তো না না না, ওই ওই মেয়েটা মিথ্যে বলছে, আমরা গরুর গাড়ি করে আসছিলাম। তোমার বাচ্চাটা কি সুন্দর, একটু কোলে নেব, আদর করবো। হ্যাঁ তোমার ঘরে কে কে আছে? কেউ নেই, কেউ, একটা বাচ্চা ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেছে। মা জননীরা ঝাউতলা এসে গেছে। কই গো, দাও দাও আমার সোনাকে, আমার কোলে দাও দাও। একি কোথায় যাচ্ছ আমার বাচ্চাকে নিয়ে? কোথায় যাচ্ছ? এই যে, এ তোমার বাচ্চা নয়, এখন থেকে এ আমার ছেলে, আমি ওর মা। কি বলছো কি, এ আমার ছেলে, এই ভালো হবে না বলে দিচ্ছি। দাও দাও শিগগিরি, নইলে নইলে কিন্তু আমি লোক ডাকবো। দাও দাও আমার চাও 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 দাও বলছি, অত পারো দাও আমার সন্তান দাও। এখানে আর কেউ নেই তোমার কথা শুনবার। আমি আমি আপনাদের কাছে ন্যায় ভিক্ষা চাইছি, আমার ছেলেকে আমার কোল থেকে কেড়ে নেবেন না, দিয়ে দিন আমার ছেলেকে, আমার কাছে দিয়ে দিন, কেড়ে নেবেন না। ইহে নরহরি, বুঝছো কিছু না? মানে মানে নরহরি বেচারা কথা লাগিয়ে এবারে কেঁদে না ফেলে। এতজন বয়স্ক লোক মিলে বুঝতে পারছে না যে ও মিথ্যে কথা বলছে। মানে পেয়েছি, খুব সহজ উপায় আছে মোরন মশাই। এই যে আসল নকল মায়েরা, আপনারা আপনারা আপনাদের সন্তানের মাথায় হাত রেখে বলুন দেখি, এই সন্তান আমার। আরে বাবা মোরুল মশাই, কেউ কি নিজের সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে বলে? হ্যাঁ বলুন, আপনি বলুন। ব্যাস এবারে এই বুঝে যাব কে আসল মা আর কে নকল মা। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি নরহরি, দারুণ বুদ্ধি। নিন মায়েরা, কথা হলো গিয়ে ওনাদের কথা মতন কাজটা সেরে ফেলুন। আমি আমি এই ছেলের মাথায় হাত রেখে বলছি, আমার সন্তান আমার, আমি এর মা। আমিও বলছি এ আমার সন্তান, আমি ওর মা। আমার বাচ্চার মাথায় হাত রেখে তুই মিথ্যে বললি, তুই রাক্ষসী রাক্ষসী। আমার ছেলের মাথায় হাত রেখে মিথ্যে বলতে তোমার একটু আটকালো না, তোমার মরণ হয় না কেন? হ্যাঁ মরণ হয় না কেন? যা বাবা, এরা তো দেখি দুজনেই মাথায় হাত দিয়ে বলল, কে যে আসল আর কে যে নকল বুঝবো কি করে। পুরো তো ঘেজে গেল ব্যাপারটা। দাঁড়ান দাঁড়ান, আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে। থাক, অনেক হয়েছে, কথা হলো গিয়ে আমাকে একবার সুযোগটা দিন মোরল মশাই, আমি একবার চেষ্টা করে দেখি আসল নকলের তফাত করা যায় নাকি। দেখো তাহলে। মা দিন তো আপনার শিশুকে আমার কোলে দিন। যদি আজ বাচ্চাটা কথা বলতে পারত তবে সেই বলে দিত যে কে আসল মা। তাহলে কি আর কথা হলো গিয়ে এই ঝামেলাটা এত দূর গড়াত? বলিহারি বুদ্ধি। এই শিশুটিকে আমি এইখানে রাখলাম। হ্যাঁ
আরে আরে ওখানে তো খুব গরম। হক গরম, কেউ নড়বেন না। কথা হচ্ছে গিয়ে আমি যতক্ষণ না বলবো কেউ এক পাও নড়বেন না। যে নড়বে প্রমাণ হয়ে যাবে সে আসল মা নয়। বোঝা গেল? কত কষ্ট হচ্ছে, কত কষ্ট হচ্ছে সোনা। এই এই দেখলেন তো, দেখলেন তো মরণ মশাই, আমি ঠিক বুঝেছিলাম। এই 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 মেয়েটা, এই মেয়েটা নকল মা। দিয়ে দাও, দিয়ে দাও মিথ্যাবাদী বাচ্চা চোর, আসল আসল মাকে বাচ্চা দিয়ে দাও, দিয়ে দাও বলছি। দেখলেন আমি মিথ্যে বলিনি, আমি কথা মতো নড়িনি। এই মিথ্যুক মেয়েটি আমার সন্তানকে এতক্ষণ ধরে নিজের বলে কত নাটকই না করলো। দিন 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 আমার সন্তানকে আমার কাছে দিন, দিন 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 বলছি। নিয়ে চলো, নিয়ে চলো সবাই, একে শাস্তি দেওয়া হবে। কথা হলো গিয়ে রূপা মা, এ সন্তান তো তোমার নয়। না, আমাদের নরহরি বাবুর বুদ্ধিটা একটু বেশি তো, তাই কথা হলো গিয়ে মাঝে মাঝে একটু ভুলভাল বলে ফেলে। নরহরি, একটা মাই বোঝে তার সন্তানের ব্যথা। হ্যাঁ, আর কথা হলো গিয়ে আসল মা সেই যে সন্তানের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করে। রূপা, তুমি মিথ্যেবাদী। হ্যাঁ, কথা হলো গিয়ে তোমাকে মিথ্যে বলা আর চুরি করার অভিযোগে মোড়ল মশাই গ্রেফতার করলেন। শোনো, এই রূপাকে গ্রামের মহিলাদের হাতে দিয়ে দাও। এই গ্রামের মা বোনেরা এই মিথ্যাবাদিনীকে আটক করো। শোনা আমার, কত কষ্ট হয়েছে বাবা। রাধা মা, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করো, ভগবান তোমার সাথে আছেন। একটা কথা জানবে, যার কেউ নেই তার ভগবান আছেন। হ্যাঁ গোবিন্দ, সত্যি তুমি বুদ্ধিমান। আমার তো গোবিন্দই ভরসা।